কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছিলেন সেখানে তার বক্তব্যকে বিকৃত করা হয়েছে। শুক্রবার সকালে রাজধানীর রামপুরায় বিডিবি কার্যালয় পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী জানান, আমি শিক্ষার্থীদের রাজাকার বলিনি, তারা নিজেরাই নিজেদের রাজাকার বলে স্লোগান দিয়েছেন। এ সময় তিনি বিডিবি কার্যালয় ঘুরে দেখেন। শেখ হাসিনা বলেন, যারা এই ধ্বংসযজ্ঞে জড়িত তারা আনাচে কানাচে লুকিয়ে আছে, তাদের খুঁজে বের করে সাজা নিশ্চিত করতে দেশের জনগণকে সহযোগিতা করতে হবে। বিএনপি জামায়াত প্রসঙ্গে সরকার প্রধান বলেন, বিএনপি জামায়াত অতীতের মতোই অগ্নিসন্ত্রাস করেছে, এবার তারা দেশের বাইরে আন্দোলন ছড়িয়ে দিয়ে দেশের ভাবমূর্তি নষ্ট ও মানুষের রুটি রুজি বন্ধের পায়তারা করেছে। এছাড়া সরকার প্রধান বলেন, দেশবাসী ও ঢাকাবাসীকে বলবো, যাদের জন্য আজ আপনাদের এই দুর্ভোগ এবং আজ বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, আমি তাদের বিচারের ভার এদেশে জনগণের উপরেই দিয়ে যাচ্ছি। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং। গত 18 জুলাই দুপুরে কোটা আন্দোলনের সময় বিটিভি সেন্টারে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে এই টিভি সেন্টারের ভেতরের রিসিপশন, ক্যান্টিন ও একটি বাস পুড়ে যায়। এ ঘটনায় প্রতিষ্ঠানটির মহাপরিচালক ডক্টর জাহাঙ্গীর আলম বলেন, দুর্বৃত্তরা বিটিভির ভবনে আগুন দেয়, এতে ক্যামেরা সহ অনেক মূল্যবান সামগ্রী পুড়ে গেছে, অনেক যন্ত্রপাতি লুটপাটও হয়েছে। এছাড়া দুর্বৃত্তরা 17টি গাড়ি ও 2টি সম্প্রচার ভ্যানে আগুন দেয় এবং 9টি গাড়ি ভাঙচুর করে। Thank you.